হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কে ভিডিও ধরো। বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে কিভাবে আপনার চ্যানেল ভেরিফাই করবেন, আর ভিডিওতে যে থাম্বনেলস ব্যবহার করা হয় সেটা কিভাবে ব্যবহার করবেন দিবেন। প্রথমে যখন কেউ ইউটিউব চ্যানেল খোলে তখন তার চ্যানেলের ভিডিও আপলোড পরে থাম্বনেলসটা থাকে না, সেই থাম্বনেলসটা অনেক হয়তো যারা নতুন তারা বোঝেন না যেটা কিভাবে আসবে। তো এটা চ্যানেল ভেরিফাই করলে পরে আপনার থাম্বনেলসটা চলে আসবে। তা আমি আপনাদের দেখাই, ইউটিউব চ্যানেলে চলে গেলাম, ক্রিয়েটর স্টুডিওতে গেলাম, যাওয়ার পরে আপনার ভিডিও ম্যানেজারে গেলাম। ভিডিও ম্যানেজারের পরে যে এডিটে গেলাম, যে আমি যে ভিডিওটি আপলোড করেছি সেই এডিটে দেখেন এখানে কোনো থাম্বনেলস নাই, দেখাচ্ছে না, থাম্বনেল শো করছে না, তখন করছে না, তখন আমরা ক্রিয়েটর, এবার আমরা সরাসরি ক্রিয়েটর স্টুডিওতে যাবো। যাওয়ার পরে চ্যানেলে চলে যাব। চ্যানেলে যাওয়ার পরে দেখেন নিচে এখানে লেখা আছে থাম্বনেলস আনেবল, নট আনেবল লেখা রয়েছে। এটাকে ইনেবল হবে কীভাবে দেখেন, ওই যে ভেরিফাই লেখা দেখছেন, এই ভেরিফাইয়ের পরে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে ফোন নাম্বার চাইবে, আপনি টেক্সট দিলে মেসেজের মাধ্যমে আসবে, আর কলে দিলে আপনার মোবাইলে কল আসবে, কি ফোন নাম্বার আপনার পাসওয়ার্ড বলবে, 6 সংখ্যার একটি নাম্বার বলবে। তা নাম্বারটা দিয়ে দিলাম আমি এখানে, দেওয়ার পরে সাবমিট করে দিলাম। দেওয়ার পরে আপনার মোবাইলে যদি কলে দেন তাহলে কলে বলবে, আর যদি আপনার মেসেজ আসে তাহলে মেসেজ চলে আসবে। তা আমার নাম্বারটা চলে আসছে, আমি এটা সরাসরি নিয়ে এসে সাবমিট করে দিলাম। পরে কন্টিনিউসে ক্লিক করবেন, কন্টিনিউস হয়ে যাবে, কন্টিনিউ হয়ে যাবে, চ্যানেলটা আপনার ভেরিফাই হয়ে গেল। ভেরিফাই পর পরে দেখেন যে এখানে এবার দেখেন সব ইনেবল হয়ে গেছে থাম্বনেলস। এবার সরাসরি আমরা এবার ভিডিও ম্যানেজারে যাব, যে ভিডিওটি আপলোড করছিলাম সেই ভিডিওটি, যেটা আমরা থাম্বনেলস দিতে পারছিলাম না। এখন যাব এডিটে, এডিটে ক্লিক করার পরে আপনার যে থাম্বনেলস লেখাটা শো করতেছে এখন দেখেন, কাস্টম থাম্বনেলস। এবার আপনার যে থাম্বনেলসটা দিতে চান সেই থাম্বনেলসটা আপনি দিবেন। তা আমি আপনাদের বোঝানোর জন্য একটি থাম্বনেলস দিয়ে রাখছি, সেই থাম্বনেলসটা এখন দিয়ে দিব। তো থাম্বনেলসটা আমি ওপেন করে এখানে দিয়ে দিলাম, আপলোডিং করে হচ্ছে। আপলোডিং হওয়ার পরে দেখেন চলে আসছে, চলে আসার পরে এবার ওখানে যে সেভ লেখা আছে সেভ করে দিব। দেওয়ার পরে যাবে এখানে দেখাচ্ছে না, কিছুটা সময় লাগবে, সরাসরি আমরা মাই চ্যানেলে চলে যাব। মাই চ্যানেলে যাওয়ার পরে দেখেন যে যে ভিডিওটি আপলোড করছিলাম সেটা থাম্বনেল স্টেজে চলে আসছে। তো বন্ধুরা, এইভাবেই আপনার থাম্বনেলস দিতে হয়, বা এইভাবে থাম্বনেলস যখন আসে না তখন এইভাবে চ্যানেলটা ভেরিফাই করলে পরে থাম্বনেলসটা চলে আসে। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা লাইক দিবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার আর পাশে আরেকটি কথা বলি, যে পাশে যে একটি বেল আইকন থাকে সেই বেল আইকনটি আপনি সিলেক্ট ই করে রাখবেন, যাতে আমাদের নেক্সট ভিডিওটি আপনি সবার আগে দেখতে পান বা আপনার কাছে আগে পৌঁছায়।